অশনি মোকাবিলায় তৎপর নবান্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ১২টি বিপর্যয় মোকাবিলার দল। উড়িষ্যার উত্তাল সমুদ্রে নৌকাডুবিতে মৃত দুই। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক উড়ান বাতিল। দীঘাতে টহল এনডিআরএফের। ঘূর্ণিঝড় অশনি বাতিল। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুগামী বেশিরভাগ বিমান সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১২টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হল। ওড়িশার উপকূলবর্তী গঞ্জাম জেলার অর্ঘ্যপল্লির কাছে সাগরে নৌকা ডুবি, প্রবল ঢেউয়ে উল্টে গেল নৌকা ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে পাঁচজন মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দল। এদিনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গেছে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই জানা গেছে। ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ১২টি বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে, যার মধ্যে পূর্ব মেদিনীপুরে ২টি, পশ্চিম মেদিনীপুরে ১টি, কলকাতায় ২টি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ২টি করে দল, হাওড়া, হুগলি ও নদিয়াতে ১টি করে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে। দুর্যোগ মোকাবিলার কথা মাথায় রেখে লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ইতিমধ্যেই রাজ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১০ তারিখ থেকে বিদ্যুৎ ভবনে ২৪ ঘন্টা ব্যাপী একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। সমুদ্র উপকূলবর্তী এলাকা দীঘাতে উপস্থিত হয়েছে এনডিআরএফের একটি দল। এদিন সকাল থেকেই এনডিআরএফ কর্মীরা সচেতনতামূলক প্রচার শুরু করেন দীঘার বিভিন্ন এলাকা ঘুরে। জানা গেছে দলে ২৫ জনের সদস্য রয়েছে। এদিন সকালে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সি বিচ বরাবর রুট মার্চ করেন এনডিআরএফ দলের সদস্যরা। মাইকিং করে এলাকার সাধারণকে সচেতন করেন। সচেতন করা হয় দীঘাতে আসা পর্যটকদের। দীঘা উপকূলবর্তী অঞ্চলে আপনারা তাই দীঘাতে অযথা ভিড় লাগাবেন না, বিচে ভিড় লাগাবেন না, জলে নামবেন না। দীঘাতে আসা পর্যটক দলের কাছে এনডিআরএফ দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তারা যেন কোনো অবস্থাতেই সমুদ্রে না নামেন। সূত্রের খবর, এই মুহূর্তে উপচে পড়া ভিড় দীঘাতে। রামনগর ব্লক প্রশাসন সূত্রে খবর, দুদিন আগে থেকেই স্থানীয় পঞ্চায়েত পুলিশের পক্ষ থেকে প্রচার অভিযান শুরু হয়েছিল। এদিন সেই কাজে যোগ দেন এনডিআরএফ কর্মীরা। এ বিষয়ে এনডিআরএফের ইন্সপেক্টর যতীনময় বলেন, অশনির জন্য সোমবার সমস্ত রকম যন্ত্রপাতি সহযোগে এনডিআরএফের ২৫ জনের একটি দল দীঘাতে এসে উপস্থিত হয়েছে। অশনির জন্যে যদি জনজীবনে প্রভাব পড়ে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করাই হবে আমাদের প্রথম কাজ। অশনির জন্য আমরা কাল দীঘাতে পৌঁছে গেছি। আমাদের একটা ২৫ জনের সদস্য সেকেন্ড এনডিআরএফ থেকে এসছে। আমরা বেসিক্যালি এখানে সমস্ত রকম ইকুইপমেন্টস, কাটিং ইকুইপমেন্টস আর রবারাইজ যে বোট হয় সেগুলো নিয়ে এসেছি। যদি অশনির প্রভাবে এমন কোনো সিচুয়েশান হয় যাতে এখানকার জনজীবন অব্যাহত হয়, সেক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ জনজীবনকে নর্মাল স্থিতিতে নিয়ে আসার জন্যে আমরা তৎপর থাকবো সবসময়। আর লোক এখন আজকে আমরা সব থেকে প্রথমেই লোক যে এখানকার ট্যুরিস্ট আছে, লোকাল পপুলেশন আছে, এদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব যাতে তারা সমুদ্র থেকে দূরে সরে আসে, সমুদ্রে না যায়। এখানে অনেক মৎস্যজীবী আছে, ভাইরা আছে যারা সমুদ্রে গিয়েছে, তাদেরকেও আমরা চলে আসতে বলবো। সাথে সাথে আমরা এখানে যে সমস্ত ট্যুরিস্টরা আছে তাদেরকে অনুগ্রহ করে জানাবো যে তারা জানে যেন সময় থাকতে সরে আসে ওখান থেকে, আর সমুদ্রটাকে আজ থেকে ১৩ তারিখ পর্যন্ত অ্যাভয়েড করে চলে। এদিন সকাল থেকে দীঘাতে মেঘাচ্ছন্ন আকাশ, মাঝে মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে, বইছে দমকা হাওয়া। দীঘার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন দীঘাতে আসেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর জেলা শাসক জানান, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, আমরা সবাই প্রস্তুত আছি, আজকের দিনটা খুব ভাইটাল, আমরা নজর রেখে চলেছি, সব অফিসাররা এম্বেংমেন্টের উপর রয়েছে, প্রত্যেকে প্রত্যেক যে যার জায়গায় রয়েছে, সুতরাং আমরা প্রস্তুত রয়েছি। আপনি দেখছেন যে জলের উচ্চতা অনেক বেশি বেড়েছে, ফলে সতর্কতামূলক হিসাবে যাতে কোনো সংশয় না থাকে, কোনো প্রাণহানির ঘটনা না ঘটে, সেই জন্য আমরা সতর্কতামূলক হিসাবে আমরা টুরিস্টদের আজকে রিকোয়েস্ট করছি যে আজকে অ্যাটলিস্ট জলে নামবেন না। এই মুহূর্তে যা পরিস্থিতি আছে আমরা বুলেটিনের উপর নজর রেখেছি, ফলে যেরকম পরিস্থিতি হবে আমরা ওই তিন চার ঘন্টার মধ্যে কাজ করার মতো সব আমাদের কুইক রেসপন্স টিম প্রস্তুত করা আছে, ফলে সিচুয়েশন যেমন বুঝবো সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আবহাওয়ার কথা মাথায় রেখে বিশাখাপত্তনমগামী 23টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। একইভাবে এয়ার এশিয়া বিমান সংস্থা অন্ধ্রপ্রদেশ ভাইজাগগামী 4টি বিমান বাতিল করেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত 10টি বিমান বাতিল করেছে বলে জানা গেছে। রেল সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে, যেহেতু ঝড়ের আশঙ্কা নেই সে কারণে এখনই কোনো ট্রেন বাতিল করা হচ্ছে না, তবে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড,